পুরুষের সাতটি শারীরিক লক্ষণ কঠিন রোগের পূর্বাভাস পুরুষরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন বেশি নিজের শরীরের দিকে সেই কারণে আর তেমন নজর দেওয়ার সময় পান না সেই অবকাশে শরীরের বেড়ে উঠতে থাকে গুরুতর বেধি লক্ষণগুলি জেনে নেওয়া যাক এক অন্ডকোষে কোনো দলা অনুভব করা পুরুষদের নিয়মিত নিজের অন্ডকোষ হাত দিয়ে ধরে পরীক্ষা করা প্রয়োজন এবং দেখা দরকার সেখানে কোনো পিণ্ড বা দলা অর্থাৎ ল্যাম্পের অনুভূতি পাওয়া যাচ্ছে কি না যদি তা যায় তাহলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হওয়া দরকার কেননা এই লক্ষণ টেস্টিকুলার ক্যান্সার অর্থাৎ অন্ডকোষের ক্যান্সারের পূর্বাভাস হতে পারে দুই অতিরিক্ত ক্লান্তিভাব পরিশ্রম কিংবা যথেষ্ট পুষ্টিকর খাবার না খাওয়া ক্লান্তিবোধ হওয়ার একটি কারণ হতে পারে কিন্তু যদি আপাতত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ক্লান্তিবোধ হয় তাহলে তা হতে পারে ডায়াবেটিস লাং ক্যান্সার কিংবা হার্টের রোগের লক্ষণ তিন প্রসাবের সময় বেদনা অনুভব করা কিংবা রক্তপাত হওয়া মূত্রত্যাগের সময় যদি মূত্রনালিতে ব্যথার অনুভূতি হয় কিংবা প্রস্রাবের সঙ্গে যদি রক্ত বেরোয় তাহলে তা প্রোটেস্ট ক্যান্সার লক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল চার জোরে জোরে নাক ডাকা ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না প্রায় অনেক পুরুষই কিন্তু দীর্ঘদিন ধরে জোরে জোরে নাক ডাকা কিন্তু শ্বাসযন্ত্রের কোনো অ্যালার্জি কিংবা স্লিপ অ্যাপনিয়ার মতো রোগের ইঙ্গিত হতে পারে পাঁচ কিছু দূর হাঁটলেই হাঁপিয়ে পড়া সামান্য হাঁটলেই কি আপনার শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সতর্ক হন কেননা এটি হতে পারে অ্যানিমিয়া অ্যাজমা কিংবা হার্টের কোনো রোগের উপসর্গ ছয় বারবার টয়লেটে যাওয়া প্রসাব করার জন্য যদি কিছুক্ষণ বাদে বাদে টয়লেটে ছুটতে হয় আপনাকে এবং প্রসাব শুরু থেকে যদি অনেকটা সময় লাগে তাহলে তা প্রোটেস্টের লক্ষণ এমনটা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন সাত অকালে চুল ঝরে যাওয়া টাক পড়ে যাওয়ার বিষয়টিকে কোনো পুরুষ তেমন একটা গুরুত্ব দেন না এটা ঠিক যে একটা নির্দিষ্ট বয়সের পরে মাথার চুল ঝরে যেতে পারে কিন্তু সেই বয়সের আগেই যদি মাথার চুল ঝরে যেতে শুরু করে তাহলে তা থাইরয়েডের সমস্যার লক্ষণ হতে পারে দীর্ঘদিন ধরে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগলে ডাক্তারের দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের কাজ For latest news, please subscribe my channel. Thank you everybody.